থেকে সরকারি অফিসারদের সঠিক সময় সম্পত্তি হিসেব দিতে হবে নবান্নকে জারি করা হলো ইন্টারনাল অর্ডার টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় নবান্ন সূত্রে কি জানা যাচ্ছে দেখো এই এটা কিন্তু নিয়ম যে প্রতি বছর সঠিক সময় 30 এপ্রিলের মধ্যে এই পুরো বিষয়টা জমা দিতে হয় অর্থাৎ কার কত সম্পত্তি কে কত স্যালারি পেয়েছেন এতদিনে কে কি কিনেছেন সবটাই কিন্তু সরকারিভাবে এটা নথি জমা দিতে হয় কিন্তু বহু অফিসার রয়েছেন যারা কিন্তু এইটা দিচ্ছেন না অর্থাৎ 3-4 বছর অন্তর অন্তর দিচ্ছেন এটা কিন্তু বেআইনি ফলে এই বিষয়টাকে নজরে রেখে ইন্টারনাল অর্ডার করলো নবান্ন তার একটা অন্য কারণও রয়েছে কারণ কিছুদিন আগে ইডির তালিকায় কয়লা কেলেঙ্কারিতে 8 জন আইপিএস অফিসারের নাম উঠে এসেছে এবং এই সম্পত্তির হিসাবের বিষয়টা আরো বেশি করা হচ্ছে নবান্ন এই কারণেই যে এইভাবে যদি নাম উঠে আসে বা কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন কেউ কোনো অফিসার তাহলে সরকারের বদনাম হবে এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই 3 বছর যাতে সঠিক সময়ের মধ্যে সরকারি সমস্ত আইপিএস আইএএস ডব্লিউডিসিএস এক্সিকিউটিভ তারা যদি জমা দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল অর্ডার জারি করেছে নবান্ন এবং সেটাই নবান্ন সূত্রের খবর সুদীপ্তা ধন্যবাদ জয়